ও মা, কি সুন্দর করে টিনাদের বাড়িটা সাজানো। ওইদিকে দেখি, হ্যাঁ হ্যাঁ, ওই তো রাধাদের বাড়িটাও কি সুন্দর গোছানো সাজানো। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে স্কুলে ম্যাডাম অনেক কিছু শেখালো, তাই না বল? হ্যাঁ হ্যাঁ রিম্পা, ঠিকই বলেছিস, আজকে স্কুলে অনেক কিছু শেখালো ম্যাম। ম্যাম তো অনেক হোমওয়ার্কও দিয়েছে, সেগুলো তো সব করতে হবে। চল চল তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়ি গিয়ে খেয়ে দে, তারপরে হোমওয়ার্ক করতে বসবো। হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি বাড়ি যাই আমরা। এটা যে কখন বাড়ি আসবে, কি করছে কি জানি, কত দেরি হয়ে গেল। সবাই তো স্কুল থেকে চলে গেল, কিন্তু আমার মেয়েটা এখনো বাড়ি আসলো না। দিনকাল যা পড়েছে, বাড়িতে আসলে আবার যে কি হবে। আজকে তো সেরকম মাছ টাছ কিছুই রান্না করতে পারিনি, মাছ ছাড়া আবার সে ভাত খেতে চায় না। কি যে হবে, কিন্তু আসবে কখন কি জানি। চল চল তাড়াতাড়ি বাড়িতে চল, অনেক দেরি হয়ে গেল, মা না হলে কিন্তু খুব বকবে আমাদের। টিনা চল তাড়াতাড়ি বাড়িতে চল, জানিস তো আজকে আমাদের বাড়িতে সকালবেলা কি রান্না করেছিল। মাকে বলেছিলাম মাছ নিতে, মাছ না হলে আমি ভাত খাবো না। কি জানি মা মাছ নিয়েছে কিনা। হ্যাঁ রে টিনা, তুই তো তোর বাড়িতে চলে আসলি, যাই আমি আমার বাড়িতে যাই, টাটা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস কিন্তু, ঠিক আছে টাটা, আবার কালকে দেখা হবে। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই আমি, আমার মা হয়তো খুব চিন্তা করছে। ও মা, তুই চলে এসেছিস, কখন থেকে ভাবছি তুই কখন আসবি, আসছিসই না। আয় আয় তাড়াতাড়ি আয় বাড়িতে। হ্যাঁ হ্যাঁ মা চলে এসেছি, যাচ্ছি। ঘরে তো একটুও সবজি নেই, কি যে রান্না করি। যাই আমি টিনার মার কাছ থেকে ঘুরে আসি একটু, দেখি একটু লঙ্কা সবজি টবজি পাই নাকি। টিনার মা দিদি, ও টিনার মা দিদি, বাড়িতে কি আছো? ও টিনার মা দিদি। হ্যাঁ রে রাধা, তুই কি হয়েছে, আয় আয় ভেতরে আয়। হ্যাঁ দিদি যাচ্ছি, বলছি জানো তো ঘরে না রান্নার কিচ্ছু নেই, তা তোমাদের বাড়ি কি কি সবজি আছে আমাকে একটু দাও না, তোমার দেওর বাড়িতে আসলে আবার দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আয় নিয়ে যা, আমাদের সবজি অনেক হয়েছে, তোকে ভাবছিলাম গিয়ে দিয়ে আসবো, তাও আবার মনেই ছিল না আমার। চাই রান্নাঘরে যাই। দাও দাও দিদি, আমাকে দুটো শাক দাও আর শিম দাও, আর লঙ্কা থাকলে লঙ্কা দাও, আর কিছু দিতে হবে না। হ্যাঁ রে তোর যা যা ভালো লাগে তুই এখান থেকে তাই তাই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে দিদি। হ্যাঁ হ্যাঁ তাহলে নিচ্ছি, পালং শাক নিচ্ছি আর শিম নিচ্ছি, পালং শাক দিয়ে আর শিম দিয়ে রান্না করব। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তাহলে আসছি। চাই টিনা অনেকক্ষণ বাড়ি এসেছে, আমিও কি রান্নাটা চাপাই, সকালে সিদ্ধ ভাত খেয়ে গেছে বলে এখন গরম গরম রান্না করব। যাই তাড়াতাড়ি যাই। চাই তরকারিগুলো সব কেটে নিই এক এক করে, আমাকে তো আর কেউ সাহায্য করার নেই, আমাকে নিজে নিজেই সব করতে হবে। মেয়েটা একটু হাতে হাতে করেও দিতে পারে, কিন্তু তা তো দেবে না। যাই তাড়াতাড়ি তরকারিগুলো কেটে নিই। লাল শাক ভাজা করব, আর পুঁই ডাঁটা দিয়ে ছিম দিয়ে পালং শাক দিয়ে একটু চচ্চড়ি করব। এই তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, এবার এগুলো একটু ধুয়ে নিই, তারপরে রান্নাটা চাপিয়ে দেব। এই তো আকাটা ধরে গেছে, এবার রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে ফেলি। তেলটা একটু গরম হয়ে নিক, তারপরে শাকটা দেব, না হলে তো লেগে যাবে। এই তো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এই তো শাকটাও দিয়ে দিয়েছি, এবার লবণ হলুদটা দিয়ে দিই। একটু হাঁকা দিয়ে দিই, তাহলে শাকের জলটা টেনে নেবে তাড়াতাড়ি। চাই শাকটা এবার নামিয়ে ফেলি, আমার শাক ভাজা হয়ে গেছে। এই তো আমার শাক ভাজা হয়ে গেছে, এবার পালং শাকের তরকারিটা করে ফেলবো। মা তোমার কি রান্না হলো, আমার তো খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ শোনা একটু দাঁড়া, এখনই হয়ে যাবে, শাক ভাজা তো হয়ে গেছে, আরেকটা তরকারি করব, আর ভাতটা করলেই হয়ে যাবে। আর কি তরকারি করছো মা, মাছের ঝোল করছো? মাছ তো পাইনি, ওই জন্যে পালং শাকের তরকারি করছি। কি মাছ পাওনি বলে পালং শাকের তরকারি করছো? আমি খাবো না ভাত।
আমার জন্য ডিম নিয়ে আসো, তাহলে দোকান থেকে একটা ডিম ভাজা করে দেবে। আজকে দিনটা খেয়ে নে, কালকে তোকে অনেক কিছু করে দেব। না আমি খাবো না, ডিম ভাজা না করে দিলে আমি ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, যা তাই করে দেব। এই তো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, এই তো পালং শাকটাও দিয়ে দিয়েছি, এখনই রান্না হয়ে যাবে। টিনার তো খুব খিদে পেয়েছে, আবার ডিমও ভাজা করতে হবে, না হলে মেয়েটা খাবে না। এই তো পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এই তো পালং শাকটা হয়ে গেছে, এবার পালং শাকটা নামিয়ে ফেলি, এরপর ডিম ভাজা আর ভাত করলেই হয়ে যাবে। এবার ডিমটা ভাজা করব। এই তো এবার ডিমটা ভাজা করে নেই। এই তো এবার ডিম ভাজাটা একটু উল্টে দিই। বাহ খুব সুন্দর হয়েছে, পুরো গোল হয়েছে। বাবা ডিম ভাজাটা হলো, তাহলে কত যে দেরি হয় ডিম ভাজা করতে, তার কি বলবো। এই তো ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা আমি নামিয়ে ফেলি। টিনা, এই টিনা, আই মা খেয়ে নে, এই দা তোর ভাত বেড়েছি। হ্যাঁ হ্যাঁ মা, এই তো যাচ্ছি। বাহ ডিম ভাজাটা তো খুব সুন্দর লাগছে মা, নে নে তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এইটুকু, দেখা হবে নেক্সট এপিসোডে, বাই বাই।